আমরা লড়াই করার শক্তি পাব। বিজ্ঞানের সাফল্য, ডাক্তারদের প্রাণপণ প্রচেষ্টা, সমাজের বিশিষ্ট মানুষজনের সাহায্য ও সামাজিক কর্ম ভাইরাসের বিরুদ্ধে লড়াই আমাদের পথ দেখাচ্ছে। সচেতন হয়ে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তুলতে পারলেই একদিন করোনা দূরীভূত হবে। নমস্কার, কৃষ্ণেন্দু রায় অফিসিয়ালের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে জানাই পৌষ মেলা উপলক্ষে অভিনন্দন। এখন আমাদের সামনে একজন শিল্পী দাঁড়িয়ে আছেন, তার মুখ থেকেই সমস্ত কথা শুনবো। আপনার নাম কি? প্রদীপ পাল। আপনি কোথায় থাকেন? নানুরের কন্যা সেরান্দি গ্রাম। আচ্ছা, আপনাদের যে সংগঠনটা, এই সংগঠনটার পরিচালককে? আমি নিজে। আচ্ছা, প্রদীপ পাল মহাশয় হচ্ছেন এই সমস্ত সংগঠনের পরিচালক, তিনি খুব দক্ষতার সঙ্গে একজন সিনিয়র আছেন। আচ্ছা, সুব্রত মুখার্জি, রাজকুমার ঘোষ, আচ্ছা সোমনাথ সেন, আচ্ছা এদের প্রত্যেককে নিয়ে কৃষ্ণকান্ত কর্মকার, এরা সবাই মিলে আমরা একসাথে গোটা টিমটাকে এগিয়ে নিয়ে চলি। তাই ইনি খুবই গুণী মানুষ, ইনি অসংখ্য ইয়াং ছেলেদের নিয়ে যে সংগঠন তৈরি করেছেন এবং করোনার বিরুদ্ধে লড়াই করছেন, শারীরিক দিক থেকে একটা সংগ্রাম করে তুলেছেন, মানে সুস্থভাবে জীবনধারণ করে তুলেছেন, তা সকল দর্শকবৃন্দকে এনার কিছু দর্শকবৃন্দ কিছু বলার জন্য ওনাকে অনুরোধ করছি। আমার শিক্ষা দীক্ষা সবটাই শান্তিনিকেতনে, এবং আমি যখন গ্রামে ফিরি সেখানে দেখি প্রচুর ছেলে মেয়ে যারা প্রতিভা রয়েছে কিন্তু উপযুক্ত প্ল্যাটফর্ম বা মঞ্চ তাদের কাছে নেই বা উপযুক্ত প্রশিক্ষণ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই পরিকল্পনা করে প্রথম বাল্মীকি প্রতিভা দিয়ে আমাদের যাত্রা শুরু হয়। এরপর পরপর আমরা বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করতে করতে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। ধন্যবাদ। ব্যবসা সমিতি তথা পৌষ মেলার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা রইল, ভালো থাকুন। থ্যাংক ইউ।